আসসালামু আলাইকুম ভাইয়া বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে একজন ভাই এমডি মাসুদ নামে একটা ইনবক্সে প্রশ্ন করছিলেন তার প্রশ্ন উত্তর দিব আমার কিছু প্রশ্ন উত্তর দিব তিনি বলছিলেন যে ভাই আলাইকুম ভাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি মাসুদ সিঙ্গাপুর প্রবাসী কাবাসিয়া গাজীপুর আপনাকে মেসেজ দেওয়ার কারণ আমার এক ভাই গত সাত তারিখ বাংলাদেশ সময় সকাল আটটা বাজে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় তারপর থেকে এখনও তার পরিবার সাথে কোনো যোগাযোগ নাই তাই তার পরিবার অনেক চিন্তিত এই ব্যাপারে যদি কোনো পরামর্শ দিতে দিতেন মাসুদ ভাই আসলে পরামর্শ কী যে ভাই আপনার সিঙ্গাপুর গিয়েছেন তিনি হয়তো মোবাইল সিম ছিল না মোবাইল ছিল না তার মাধ্যমে পরিবার সাথে যোগাযোগ করবে তো যারা সিঙ্গাপুরে যাবেন নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে সিঙ্গাপুরে পৌঁছানোর পরে চেষ্টা করবেন পরিবারের সাথে যোগাযোগ করার জন্য পরিবারের সাথে কথা বলার জন্য কারণ পরিবার আপনাদের নিয়ে খুব চিন্তায় থাকে আপনারা যদি যোগাযোগ না করেন তারা হয়তো চিন্তা করবে যে আপনি সঠিকভাবে শহীদ সালামতে ঠিক গিয়ে পৌঁছান নেয় অথবা প্রবাসে গিয়ে পৌঁছান নেই তো যারা প্রবাসে যাবেন তাদেরকে বলব যে প্রবাসে যাওয়ার পর শহীদ সালামতে পৌঁছানোর পরেই পরিবারের সাথে যোগাযোগ করবেন তাদেরকে জানাবেন যে আপনি শহীদ সালামতে কর্মক্ষেত্রে ফিরে এসেন অথবা সিঙ্গাপুরে অথবা অন্য দেশে গিয়েছেন তো অনেকেই আজকে জানতে চাচ্ছেন যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কি অ্যান্টিপ্রোল বন্ধ আইপিএ বন্ধ না বন্ধ হয়নি এখনও চালু আছে তবে তুলনামূলক কম অ্যান্টিপ্রোবাল দিচ্ছে আমি শুনেছি যে এটুকু কিন্তু বন্ধ হয়নি কারণ এম এমআর ওয়েবসাইটে আজকে একটু আগে আমি দেখি লাইভ আসলাম যে কোনো এখনও কোনো যে অ্যান্টিপ্রল বন্ধ হয়ে যাবে এমন কোনো নিউজ পাওয়া যায় নাই তবে অনেকে আছে অসাধু ব্যক্তি আছে তারা আপনাদেরকে মিথ্যা কথা বলে পরবে যে বন্ধ হয়ে যাবে কিছু টাকা দাও ঘুষ দাও ঘুষ দিলে হয়তো বা অতিরিক্ত টাকা দিলে তারা হয়তো খুব যে তাড়াতাড়ি থেকে নিয়ে যেতে পারবে আসলে সেরকম কোনো খবর আমরা অ্যান্ট্রি এমএম আফ থেকে পাই নাই শিমুল হোসেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল মানবাই ভাই যারা কোয়ারেন্টাইন থেকে বাদ পড়ছে তারা কি অ্যান্ট্রি প্রবল যেতে পারবেন জি ভাই হ্যাঁ আপনি মানন ভাই সুন্দর একটা প্রশ্ন করেছে পাইলট প্রকল্পের মাধ্যমে সিঙ্গাপুর যাওয়ার জন্য অনেক ভাই গিয়েছিলেন অনেকেই করোনা টেস্টের পজিটিভ আসার কারণে পাইলট প্রকল্পের মাধ্যমে সিঙ্গাপুরে যেতে পারেননি অথবা কপাল ছিল না তারা আবার এন্টার টুবল মাধ্যমে সিংবাব যাওয়ার চেষ্টা করতে পারেন খান রনী ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রনি ভাই মাহফুজ ভাই খান মাহফুজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবু জিহান ভাই জি ভাই আমি বললাম যে হ্যাঁ চালু আছে তবে আগে তো একটু একটু কম দেয় আর কি পুনরায় একটু কম দেয় কাজল মিল হিসেবে আসসালামু আলাইকুম শিপন ভাই ভালো আছেন আপনার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ করলাম কোনো অ্যান্সার পাইলাম না বড় ভাই কাজল মির ভাই অনেক মেসেজ করে তার জন্য আমি দুঃখিত অনেকের মেসেজে দেখা হয় না কারণ কি দেখা যাচ্ছে যে আমি মোবাইল যখন সময় পেয়ে হাতে নেই তখন দিই একশো পঞ্চাশ এরকম মেসেজ এসে জমা আছে তো আমি চেষ্টা করি প্রথম দিকে যেই মেসেজগুলো পাই রিপ্লাই করার জন্য দেখা যায় বিজ জন্য মেসেজ রিপ্লাই করলাম তারপর অন্যের একটা কাজে চলে গেলাম তো অনেকের মেসেজ রিপ্লাই করা হয় না তার জন্য আমি দুঃখিত সেই জন্য আমি যদি একবার মেসেজ দেওয়ার পর রিপ্লাই করি না করি তাহলে পরবর্তীতে অন্য কোনো সময় আবার মেসেজ দেবেন যাতে আমার দৃষ্টি আকর্ষণ হয় যাতে আমি মেসেজটা মোবাইলটা হাতে নিলে চোখে পড়ে তাহলে ইনশাল্লাহ রিপ্লাই করব সাকিব মাহমুদ দেখছে বাই আঠারো নভেম্বর সিঙ্গাপুর আসছি বাট আমার কোম্পানিতে বেশি ভালো না বাট আমি কি কোম্পানি চেঞ্জ করতে পারবো বাই এখন যারা সিঙ্গাপুর যাচ্ছেন পাল প্রকল্পের মাধ্যমে অথবা এজি অ্যান এগুলোর মাধ্যমে এই মুহূর্তে আপনি মাত্র সিঙ্গাপুরে গেছেন এখন গিয়ে যদি আপনি কোম্পানি চেঞ্জ করতে চান তাহলে এটা খুবই খুবই কষ্টকর সমস্যা হবে আপনাকে আরও কয়েকদিন থাকার পরে মিনিমাম ছয় মাস থাকার পরে আপনার অথবা চিন্তা ভাবনা করতে পারেন আপনি মাত্র তো গেলেন আগে নিয়ম কারণ দেখেন বোঝেন তারপরে চেষ্টা করবেন যাওয়ার পরপরই আপনি কোম্পানি জেস করতে চাবেন সেটা তো হবে না কোনো কোম্পানি মেনে নেবে না কারণ আপনার কোম্পানি আপনাকে সিঙ্গাপুর নেওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে অপেক্ষা করার পর আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে নিয়েছে এখন আপনি যদি চলে যেতে চান অন্য কোম্পানিতে কোম্পানিতে কোনো দিনই মারবে না সে হয়তো আপনার নামে একটা অভিযোগ করে দিবে এমন যে অভিযোগে করা হয়তো বা পরবর্তীতে আপনি সিঙ্গাপুর থাকতে পারবেন না এবং কি নতুন আইপি কার্ড যেতে পারবেন না সে অ্যান্টিপ্রো জি ভাই চালু আছে। আকাশ সিকদার বালু আসলাম যে বালুসি ভাই জাহরুল ইসলাম এসছে ভাই আমি এখন ফরা নিতে আসি হোটেল মেয়েডেন ডাকা বাই অমিকরণের জন্য নাকি আবার সিঙ্গাপুরে বন্ধ করে দিবে তাইলে আমার কি যাওয়া হবে না না ভাই এমনি যাকে জাহুল ভাই অমিকরণের জন্য সিঙ্গাপুর বন্ধ হয়ে যাবে এমন কোনো অফিস নিউজ আমরা পাইনি কারা কোথায় নিউজগুলো পাই আমরা জানি না তো আপনি এই অস্থির হবেন না আপনি হোটেলে কোয়ারেন্টাইন আসেন প্রাইভেট প্রোগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ আপনি যেতে পারবেন আল্লাহ ভরসা আল্লাহ ইনশাল্লাহ আপনি দিক থাকলে সময় মতো সিঙ্গাপুর যেতে পারবেন রোহান ভাই লিখছে যে ভাই সিঙ্গাপুর যেতে সর্বনিম্ন বয়স কত হতে হবে আঠারো থেকে সর্বনিম্ন বয়স আঠারো সর্বোচ্চ বয়স পঞ্চাশ এ হলে আপনি সিঙ্গাপুরে আইপিএর মাধ্যমে যেতে পারবেন সেহেতু ভাই আলহামদুলিল্লাহ বালাসি শাহিনীবা ভাই সিঙ্গাপুরে কতদিন ট্রান্সফার হওয়া যাবে এর বর্তমান ট্রান্সফার নিয়মটা দু হাজার বাইশ সালের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এরপরে হয়তো আপডেট করবে যাই না তারপর কী আপডেটটা আসে তো বর্তমান নিয়মটা আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এটাই জানা আছে আমার আমার জানা মতে পি ভাই বুস্টার ডোজ আর কী অবস্থা ভাই বাংলাদেশে বুস্টার ডোজের এখনও কোনো অবস্থা নেই তবে যারা দুই ডোজ টিকা নিয়েছে তারা অনেকে অ্যান্টিঅপ্রুভাল পেয়েছে আপনিও অ্যান্টিঅপ্রুভাল চেষ্টা করুন দেখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে হতাশ হবেন না আনুর হোসেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবুল কালাম আসসালামু আলাইকুম ভাই আমি আইডি কার্ড দিয়ে টিকা নিয়েছি বা পাসপোর্টের আইডি কার্ডের জন্ম তারিখ এক না আমি পুরাতন লোক বা দুই রাজনীতি যদি এক না হয় তাহলে কীভাবে প্রুফ করবেন প্রমাণ করবেন যে আপনারই এটা ভ্যাকসিনেশন সার্টিফিকেট হ্যাঁ এখন আপনি এটা অ্যাপ্লাই করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অ্যাপ্লাই করে সংশোধনের অ্যাপ্লাই করে সংশোধন করতে পারেন তাহলে আপনার হয়তো বা পাসপোর্টের সাথে নাম মিল রেখে টিকা সার্টিফিকেটটা নিতে পারেন আলি সুজন লিখছে আলি সুজন লিখছে আসলাম আলহামদুলিল্লাহ ভাই আমি হোটেল লেমের কোয়ারেন্টাইনে আছি আমি আপনি কবে আসবেন আর আমাদের দোয়া রাখবেন ইনশাল্লাহ ভাই আলি সুজন ভাই আপনার জন্য দুয়ার রইল ভালো থাকেন সুস্থ থাকেন এদের করি জামাল হোসেন ভাই লিখছে ভাই ভাই এনআইডি কার্ড দিয়ে ভ্যাকসিন নিচ্ছি কেউ কিন্তু পাসপোর্ট নাম্বার কিভাবে দিব তখন আপনি ভ্যাকসিন সার্টিফিকেটটা নিবেন তখন কিন্তু ডাউনলোড করবেন তখন কম্পিউটারের দোকানকে বলবেন যে আমার পাসপোর্ট নাম্বারটা অ্যাড করতে চাই সেখানে একটা অপশন আস চলে আসবে পাসপোর্ট নাম্বারটা বাঁচানোর জন্য সেই সেই অপশানে গিয়ে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না জালাল বিল গোপাল হিসেবে আসসালামু আলাইকুম ভাই সিঙ্গাপুরে একটি ভ্যাকসিন নিয়েছি এখন আর কি লিখতে হবে সিঙ্গাপুরে একটি ভ্যাকসিন নিয়েছেন এখন সিঙ্গাপুর সরকার যদি নির্দেশনা দেয় তাহলে নিতে হবে একটা কথা বলে রাখি যারা রিকভার ছিল সিঙ্গাপুরে তাদেরকে সিঙ্গাপুর সরকার থেকে এক ডোজ ভ্যাকসিন দিয়েছিল কারণ যারা রিকভার হয়েছে তাদের শরীরে এমনি অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে সেই কারণে তাদেরকে এক ডোজ দেওয়া হয়েছিল এখন তাদের অন্য আর ডোজ টিকা দেওয়া হবে কি না সে ব্যাপারে কোনো সরকারিভাবে নির্দেশনা আসেনি এরকম কোনো নির্দেশনা আসার পরে হয়তো আপনাদের সাথে আপডেট করতে পারব অনেকে আমার সাথে আছেন ইব্রাহিম মিল এক্সচেঞ্জে যে সিঙ্গাপুর যাওয়ার পর প্রো প্রজেক্ট পরে পি টেস্ট করা লাগবে তার জন্য কি দেশ থেকেই অ্যাপ্লাই করা লাগবে জি বাই ইমরান মিয়া বাই সিঙ্গাপুর যারা পর অন অ্যারাইভাল পি টেস্ট করতে হবে তার জন্য আপনাকে বাংলাদেশ বসেই অনলাইনে একটা ফর্ম পূরণ করে বুকিং নিশ্চিত করতে হবে তাহলে আপনি যাওয়ার পরে টেস্ট করতে পারবেন বাই না ভাই বন্ধ করেন ঠিক ভাই ধন্যবাদ আপনাকে আছে ভাই আপনার সাথে একটু কথা বলতে আমি প্লিজ ভাই ইনশাআল্লাহ ভাই আমি সবাই করে আপনার নক দিব আপনি আমাকে মেসেজ দেওয়া রাখেন আমি চেষ্টা করবো হেল্প করার জন্য আবুল আবুল কালাম হিসেবে ভাই আমি যদি আইডি কার্ডের সাথে নিয়ে যাই তাহলে সব কি ভাই আইডি কার্ড সাথে নিয়ে গেলে তো আপনারও সমস্যা পড়ে যাবে আবুল কালাম ভাই দেখা যায় আপনার আইডি কার্ডের সাথে পাসপোর্টে মিল নেই তার মানে তারা আপনাকে সন্দেহ করবে আরো যে আপনি দেশের নাগরিক না আপনার আইডি কার্ডের বয়স দেওয়া আছে তিরিশ বছর পাসপোর্ট দেওয়া আছে বত্রিশ বছর তার মানে কি দুটা সেম হইল না আপনি আইডি কার্ড শো করলেন তখন তারা আইডি কার্ডের সাথে পাসপোর্ট মিলিয়ে দেখবে তাহলে কিন্তু আর বেশি বিপদে করা যাবেন সেই কারণে বললাম যে আপনারা এই পাসপোর্ট দিয়ে টিকা নেবেন এবং পাসপোর্ট নাম্বার বসিয়ে নেবেন না হলে সংশোধন করে নেবেন সৈল সরকার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আপনার আইপি তৈরি হয়েছে সুমন হিসেবে কেমন আছেন আমার তো জানুয়ারি পনেরো পঁচিশ তারিখে অ্যান্টিঅ্রুভাল পাইসে যেতে পারবেন ইনশাল্লাহ ভাই যেতে পারবেন জানুয়ারি পঁচিশ তারিখে এখন কিন্তু অ্যান্টিঅ্রুভাল হচ্ছে কিন্তু আগের তুলনায় কম সুমন ভাই আপনি তো পেয়েছেন জানুয়ারির পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনি যেতে পারবেন অনেকেই অনেক কথা বলবে অনেকেই গুজব হবে যে অনেকে কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাবে আসলে এইসব জিনিস বিশ্বাস করবেন না বিশ্বাস করার আগে নিউজগুলো এম ওয়েবসাইটে গিয়ে দেখবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আরেকটা ভাই কমন করছে মিস্টার হুম মৌলাম আসলে দেখছি যে সিপন ভাই সিনুপামে দুই ডোজ টিকা নিয়েছি আমি এখন কি আইপিএর জন্য অ্যাপ্লাই করতে করবো জি ভাই করতে পারবেন নাই করে ফেললেন শরীফ তালুকা লিখছে যে বা এখন অ্যান্টিঅপ্রুভাল দেয় যদি কতজন পরে যদিও পাই কতদিন পরে এপ্রুভাল পেতে পারি ভাই লিখছে বা কতদিন পরে অ্যান্টিএপ্রুভাল পাবেন তার সঠিক তথ্য কারো কাছে নেই কারণ কারো অ্যান্টিঅপ্রুভাল একদিনের ভিতরে হয়ে যায় বারো ঘন্টার ভিতরে কারো চব্বিশ ঘন্টার ভিতরে কারো ঘন্টা বাহত্তর ঘন্টার ভিতরে কারো এক সপ্তাহ কারো এক মাসের সময় লাগে অ্যান্টিঅপ্রুভাল পাওয়ার জন্য তবে পাবে যদি ভাগ্য বাড়া থাকে প্রথম অ্যাপ্লাই পেয়ে যাবেন খারাপ হলে কয়েকবার অ্যাপ্লাই করার পরে পাবেন মোহাম্মদ জামির লিখছে ইক্সে ভাই কোয়ারেন্টাইনে আসি দোয়া করবেন জামির চৌধুরী ভাই আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া রইলো আপনি সহিসালার মতো কর্মক্ষেত্রে ফিরে যান এই দোয়াই করি দেল হোসেন লিখছে ভাই সোনা হলিনটা পাইছি বাট সুল লিস্ট নেক্সট মান্থ টোয়েন্টি ফোর দেলার ভাই আলহামদুলিল্লাহ আপনি অ্যান্টিবায়োটাল পেয়েছেন আগামী মাসে চব্বিশ তারিখে আপনার জন্য দোয়া রইলো আপনি শহীদ আলার সুস্থভাবে কর্মক্ষেত্রে ফিরে যান এই দোয়াই আমরা করি এক বাইস বাই বস এ ছয় দিন আগে এনটি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই কর দিয়েছে এখন আমার কথা হোক কতদিন পর পাবো কতদিন পরে পাবেন তারপরে বলা যায় না তার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘদিন অপেক্ষা করতে পারে আমার ভাগ্য বলা থাকলে আপনার তো এতদিন হয়ে যা কথা ছিল সেটু তো অপেক্ষা করে কেউ বলতে পারবে না এনটি অ্যাপ্রুভাল আপনি কতদিনের মধ্যে পাবেন আপনাদের কেউ বলতে পারে নাই কারণটা কিন্তু অ্যাপ্লাই করার সাথে সাথে হয়ে গেছে কারোটা কিন্তু অনেকদিন পরে হয়েছে অনেকে আমার সাথে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন সকল প্রশ্ন উত্তর দিতে পারতেছি না তার জন্য আমি দুঃখিত বেলা আলোচনা লাগছে ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহি ভাই স্কেল কলার বিষয়ে কিছু বলেন ভাই স্কেলে যেই নিউজটা এম থেকে বলা হয়েছে যে স্কেল আপনাকে কল দিবে কখন আপনার পারমিটের ম্যাচ শেষ তারপর দিন অথবা সেই দিন আপনাকে এমএম থেকে কল দিবে কল দিয়ে জিজ্ঞেস করবে যে আপনি সিঙ্গাপুরে থাকতে আগ্রহী কিনা যদি বলেন হ্যাঁ সিঙ্গাপুরে কাজ করতে আমি আগ্রহী তখন তারা আপনাকে এক মাসে সুযোগ দেবে স্পেশাল পাসের মাধ্যমে এবং তারা কোম্পানি খুঁজে দেবে কিন্তু আমি কয়েকদিন আবার এক বাইক আমাকে মানে দুই দুই থেকে তিনজন ভাই আমাকে বললেন যে তাদের পারমিটের ম্যাচ শেষ হওয়ার পরও স্কাল থেকে কল দেয়নি কেন কল দেয়নি সেটা আমার জানা নাই হয়তো আপনাদের যেই নাম্বার দেওয়া ছিল এমএমের ওয়েবসাইটে সেই নাম্বারটা অ্যাক্টিভ না অথবা হাইকার ছিল না মনে রাখবেন তারা কিন্তু আপনার ডাইরেক্ট নাম্বারে কল দিবে আমরা হোয়াটসঅ্যাপে কল দিবে না আপনার অনেক বাংলাদেশি বাইরে আছে যারা আমরা হাইকার্ড ইউজ করি না কার্ড ইউজ না করলে আপনি কিন্তু সরাসরি নাম্বারে কল আসবে না এই জিনিসটা আমরা অনেকে যারা সিঙ্গাপুর থাকে তারা জানি কার্ডটা কী তো আপনারা এরকমভাবে সিমটা অ্যাক্টিভ রাখবেন যাতে ডাইরেক্ট কল দিলে আপনার সিমে কল আসে আপনারা যদি কার্ড না রাখেন শুধু ইন্টারনেট অন করে রাখেন তাহলে তো কল দিলে পাবে না আপনাকে এবং এম এম এর অবশাইটে গিয়ে আপনার নাম্বারটা সর্বশেষ যে নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই নাম্বারটা অ্যাক্টিভ করে দিতে হবে তাহলে স্কাল আপনাকে কল দিয়ে পাবে আমার সাথে আর ওর মুজুমদার কুমার ভাই আমি আইডি কার্ড দিয়ে টিকা নিয়েছি আইডি কার্ডের নামের সাথে পাঁচ মিনিট নামের টাইটেলে একটা অক্ষর টাইটেলের একটা অক্ষর এদিক সেদিক এখন এটা কোনো আমরা একটা মেজার সমস্যা না সামান্য সমস্যা কোনো সমস্যা প্রবলেম হবে বলে মনে হয় না কারণ আপনার জন্ম তারিখ অনুরোধ তত ঠিক থাকে তার নামে সামান্য বানানো কোনো সমস্যা হবে বলে মনে হয় না আমার আর কি আমার আইডিয়ার বলতেছি কারণ একটু এদিক সেদিক হতেই পারে কিন্তু আপনার রাত পার্থক্য হয়ে গেলে তাহলে নাম চেঞ্জ হয়ে গেল জন্ম তারিখ চেঞ্জ হয়ে গেলো সেই ক্ষেত্রে আপনার মারাত্মক সমস্যা পড়তে পারেন কিন্তু নামের বানান যদি এক এদিক সেদিক হয় তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা পড়বেন লিখন লিখছে যে আলহামদুলিল্লাহ আপনাদের রবাবার দোয়ায় আল্লাহর রহমান গত দুই ডিসেম্বর সিঙ্গাপুরে এসেছি এখন এমডাব্লুসি মাই মাইগ্রেন ওয়ার্কার অনবোর্ডিং সেন্টারে কোয়ারেন্টাইন আসি লেখন ভাই আপনাদের জন্য দোয়া রইল আশা করি আপনার খুব শীঘ্রই কোয়ারেন্টাইন শেষ হয়ে যাবে এবং আপনি কর্মক্ষেত্রে যোগদান করতে পারবেন মজুমদার সুমন লিখছে মজুম সুমন ভাই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আপনি অনেকবার কম করছেন আপনার প্রশ্নের উত্তরটা আমি আশা করি পেয়েছেন রিকভার সোয়েল লিখছে এক রিকভার এক ডোজ নিয়ে দেশে আসছিল এখন সিঙ্গাপুর যাওয়ার সময় এরপরে নাকি জামালা করে দুই ডোজ টিকা না নেওয়ার কারণে হ্যাঁ ভাই লিখছি যে যারা রিকভার তারা বাংলাদেশ সিঙ্গাপুরে এক ডোজ টিকা নিয়ে বাংলাদেশে আসছিল এখন নাকি দুই ডোজ টিকা না নেওয়ার কারণে জামালা করে হ্যাঁ রিকভার আসবে এটাকে জামেলার বিষয় কারণ আপনি সিঙ্গাপুর থেকে এক ডোজ টিকা নিয়ে আসছেন সিঙ্গাপুর সরকার কিন্তু যারা রিকভার তাদেরকে এক ডোজ টিকাই দিয়েছে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু যারা রিকভার তাদের কিন্তু দুই ডোজ টিকা দিচ্ছে তো আপনার কী করণীয় এটা আমার এখনো সঠিক বলতে পারতেছি না কারণ যারা রিকভার তাদের ব্যাপারে সরকার থেকে সিংহ সরকার থেকে করুন কি এখন কোনো নির্দেশনা আসেনি কামাল লিখছে এখন আইপির মেয়াদ শেষ হলে অটোমেটিক ম্যাথ বাড়াবে কি না না ভাই আপনার কোম্পানি এমএমএ অভিহিত করতে হবে তাহলেই ম্যাথ বাড়াবে ভাই আমার বস আমাকে বলছে যে এখন নাকি যাওয়া যাবে না চাইনিজ নিউ ইয়ের পরে নাকি যাওয়া যাবে হয়তো আপনার বস আপনাকে চাইনিজ নিউ ইয়ের পরে নিতে চাচ্ছে সেই কারণে এই কথা বলেছে এখন কিন্তু অ্যান্টি হচ্ছে আজকে তো লাইভে এক দুজন ভাই আমাকে বললো এক বাই জানুয়ারির চব্বিশ তারিখে অ্যান্টেপ্রোভাল পেয়েছেন আরেক বাই জানুয়ারির পঁচিশ তারিখে অ্যান্টিঅপ্রোভাল পেয়েছেন তার মানে অ্যান্টেপ্রোল পাচ্ছে কিন্তু আগের তুলনায় কম হয়তো আপনার বস এখন নিতে চাচ্ছে না চাইনিজ নিয়ে পরে নিতে চাচ্ছে সেটাই মূল বিষয় আর কি তো অনেক কথা বললাম আমি এবার বেশি করে কন্টিনিউ কথা বলতে পারি না তো অনেকেই কমেন্ট করতে চান সবার কমেন্ট উত্তর দিতে পারিনি দেখা যাচ্ছে অনেকে কমেন্ট করে অনেক কিছু জানতে চান রিপ্লাই করতে পারি না সেই কারণে আমি চিন্তা করছি প্রতিদিনই আমি এই সময় আপনাদের সাথে আড্ডা দিব আপনাদের প্রশ্নের উত্তর দিব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম